কল্যাণী আইটিআই মোড়ের পর কল্যাণী রথতলায় আরও একটি অসাধারণ প্যান্ডেল। কলকাতার বড় বড় প্যান্ডেলের সাথে ঠিক যেন নিজের একটা জায়গা করে নিচ্ছে কল্যাণের এই বড় বড় প্যান্ডেলগুলো। এবারের দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ থাকবে কল্যাণীর রথতলা। উনের স্বামী নারায়ণ মন্দিরের আদলে মণ্ডপটি তৈরি করা হয়েছে। মণ্ডপের শুরুতেই থাকছে নটরাজ মূর্তি। অনেক কাজ বাকি আছে। মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। অসাধারণ কাজ হচ্ছে। প্রতিটি শিব মন্দিরে শিবলিঙ্গ বসানো রয়েছে। সামনে জল থাকছে, অপূর্ব একটা দৃশ্য। এবং ঝর্ণা যখন শুরু হবে তখন একটা মনোরম দৃশ্য তৈরি হবে। এগুলো নির্দিষ্ট জায়গায় সেট করা হবে। দেখে নেওয়া যাক সম্পূর্ণ মন্দিরটা। কল্যাণীতে যারা আসছেন দুর্গাপুজো প্যান্ডেল দেখার জন্য, মালয়েশিয়া টুইন টাওয়ার দেখতে যারা আসছেন, তারা অবশ্যই স্বামীনারায়ণ মন্দিরটি দেখবার জন্য কল্যাণীর রথতলায় অবশ্যই আসুন।